আজকের বিষয় সান্ট বা বিকল্প পথ সান্ট এমন একটি ব্যবস্থা কোনো তড়িৎ বর্তনের মধ্য দিয়ে যতটা প্রবাহ যাওয়ার কথা তার থেকে যদি বেশি পরিমাণ প্রবাহ যায় সান্ট ব্যবহারের মাধ্যমে বা সান্ট পদ্ধতির মাধ্যমে আমরা কি করতে পারি অতিরিক্ত প্রবাহকে অন্য পথ দিয়ে পাশ করাতে পারি যাতে যন্ত্রের কোনো ক্ষতি না হয় তো এক্ষেত্রে আমরা একটি গ্যালভানোমিটার নিতে পারি ধরে নিচ্ছি একটি গ্যালভানোমিটার জি এবার এই গ্যালভানোমিটারটি ধরে নিতে পারি আইজি প্রবাহের জন্য সর্বোচ্চ বিক্ষেপ দেয় অর্থাৎ এটা আইজি প্রবাহ সহ্য করতে পারে এবার এক্ষেত্রে যদি আই প্রবাহ আমরা পাঠাই যেখানে আই গ্রেটার দেন আইজি তার ক্ষেত্রে কী হতে পারে গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যেতে পারে যাতে গ্যালভানোমিটারটা না নষ্ট হয়ে যায় তার জন্য কি করা হয় এর সমান্তরালে একটি ক্ষুদ্র মানের রোধ যুক্ত করা হয় যেটাকে এখানে এস দিয়ে ডিনোট করা হচ্ছে তাহলে এই এসটাকেই বলা হচ্ছে বর্তনির সান্ট এক্ষেত্রে এই দিক বরাবর ধরে নিচ্ছি প্রবাহ আছে আইএস তাহলে আমরা লিখতে পারি মোট কারেন্ট পাঠিয়েছি আই এইটা ভাগ হয়েছে দুটো পার্টে একটা যাচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে আইজি আরেকটা যাচ্ছে সান্টের মধ্য দিয়ে যেটা হচ্ছে আই তাহলে আমরা প্রথম সমীকরণ পেতে পারি আই ইকোয়ালস টু আইজি প্লাস আইএস নেক্সট ধরে নেব এই বিন্দুটা যদি এ নাম দেই এটা যদি বি নাম দেই এখানের বিভব ধরে নিচ্ছি এ এখানের বিভব যদি বি হয় তাহলে যেহেতু ভি এ গ্রেটার দেন বি অতএব এখান থেকে আমরা লিখতে পারি এ মাইনাস বি ইকোয়াস টু আইজি ইন্টু জি ওহমে সূত্র অনুযায়ী আবার ভি এ মাইনাস বি ইকোয়াস টু লেখা যেতে পারে আইএস ইন্টু এস এবার এই দুটোকে যদি আমরা সমান করি লিখতে পারবো আই জি ইন্টু জি ইকোয়াস টু এস এটা ধরে নিচ্ছি দু নাম্বার সমীকরণ একইভাবে যদি এটা তুল্য রোধ নির্ণয় করি তুল্য রোধ হয়ে যাবে যদি আর দিয়ে ডিনোট করা হয় আর ইকোয়াস টু হয়ে যাবে জি এস বা জি প্লাস এস অতএব সেক্ষেত্রে আমরা লিখতে পারবো ভি এ মাইনাস ভিবি ইকোয়াস টু আই ইন্টু আর ওর লেখা যেতে পারে আই ইন্টু জি এস বাই জি এটা ধরে নিচ্ছি আমরা তিন নম্বর সমীকরণ এই সমীকরণটার নাম দিচ্ছি এ এই সমীকরণটার নাম দিচ্ছি বি তাহলে এখন দেখা যাচ্ছে এই ভি এ মাইনাস এর তিনখানা সমীকরণ আসছে তাহলে এদেরকে যদি সমান করি অর্থাৎ সমীকরণ এ নিচ্ছি এবং সমীকরণ যদি তিন নেই তার ক্ষেত্রে আমরা লিখতে পারবো আই জি ইন্টু জি টু হয়ে যাবে আই ইন্টু জি এস বাই জি প্লাস এস আমাদের লক্ষ্য হচ্ছে এখান থেকে এসটা নির্ণয় করা তাহলে বোর্ড সাইড জি ক্যান্সেল হয়ে যাবে পড়ে থাকবে আইজি বাই আই ইকুয়াস টু এস বাই জি প্লাস অর সমাধান করবো আই বাই এটা হয়ে যাবে জি প্লাস এস বাই এস ওর লেখা যেতে পারে আই বাই টু

মাইনাস ওয়ান ওর এখান থেকে লিখতে পারি এস ইকাল টু জি বাই আই বাই আই জি মাইনাস ওয়ান এই পদ্ধতিতে আমরা সান্টের মান নির্ণয় করতে পারি এটার স্পেশাল কেস আছে মানে বিশেষ ক্ষেত্র বিশেষ ক্ষেত্রে যদি ধরে নেই সান ব্যবস্থায় মূল প্রবাহের ওয়ান বাই এন অংশ যদি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায় মূল প্রবাহের ওয়ান বাই এন অংশ বলতে আমরা এই রকম নিতে পারি আইজি বাই আই ইকোয়াশ টু ওয়ান বাই এন মূল প্রবাহের ওয়ান বাই এন অংশ যদি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায় সেক্ষেত্রে আমরা লিখতে পারব এটা যদি উল্টে দিই আই বাই আই জি টু হয়ে যাবে এন তাহলে এটা যদি পাঁচ নাম্বার সমী সরি চার নাম্বার সমীকরণ হয় তাহলে চার নাম্বার সমীকরণ থেকে আমরা লিখতে পারি এস ইক টু হয়ে যাবে জি বাই এন মাইনাস ওয়ান অর্থাৎ এন এর আকারে আমি শান্তের মানটা নির্ণয় করতে পারি তাহলে যদি আমরা একটা এক্সাম্পেল নিই ধরে নিচ্ছি একটি গ্যালভানোমিটার আছে যার রোধরা হচ্ছে নিরানব্বই ওহম তাহলে জি ইকোয়াস টু ধরে নিচ্ছি নাইনটি নাইন ওহম ছবি নিতে পারি এটা গ্যালভানোমিটার আছে তো এটা জি হচ্ছে নাইনটি নাইন ওহম এবার বলছে এর সঙ্গে এক ওহমের একটি সান যুক্ত করলে এর সাথে আমরা একটি সান যুক্ত করছি এখানে যেটার নাম ছিল এস তাহলে এসের এর মান দেওয়া আছে এক ওহম যুক্ত করলে মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে মূল প্রবাহের কত অংশ বলতে এখানে আমরা এই যে এনটা আছে এনের মানটা নির্ণয় করতে পারি এন কত হবে তাহলে ডাইরেক্ট আমরা এই সমীকরণ ব্যবহার করেও বের করতে পারি বা এখান থেকেও ক্যালকুলেশন করে বের করতে পারি যেহেতু আমরা সমীকরণ নির্ণয় করে রেখেছি তাই পাঁচ নাম্বার সমীকরণ থেকে এটাকে আমরা নির্ণয় করে নেব তাহলে পাঁচ নাম্বার সমীকরণ থেকে আমরা লিখতে পারি এস ইকোয়াস টু জি বাই এন মাইনাস ওয়ান আমাদের লক্ষ্য হচ্ছে এখানে এনটা নির্ণয় করা তাহলে এন মাইনাস ওয়ান টু হয়ে যাবে জি বাই এস তাহলে জি এর মান হচ্ছে 99 আর এস মান হচ্ছে ওয়ান অর্থাৎ এন হয়ে যাবে নাইনটি নাইন প্লাস অর্থাৎ এবার এখানে আমরা এনটা নিয়েছিলাম ওয়ান বাই ছিল হচ্ছে বাই অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারবো

গ্যালভানব মিটারের মধ্য দিয়ে মূল প্রবাহের এক শতাংশ যাবে বাকিটা শান্তের মধ্য দিয়ে পাস হয়ে যাবে